নমস্কার বন্ধুরা, আশা করি সকলে পরম করুণাময় শ্রীহরি করুণায় ভালো আছেন। আপনারা সকলে জানেন আগামী 12ই আগস্ট বুধবার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। এই তিথিতে পরম করুণাময় ভগবান শ্রীকৃষ্ণ আমাদের মতো এই পতিতজীবকে উদ্ধারের জন্য গোলক ছেড়ে এই কষ্টময় জগতে এসেছিলেন এবং অনেক কষ্টও তাকে ভোগ করতে হয়েছিল শুধুমাত্র আমাদেরকে সঠিক পথে আনার জন্য এবং সেই সুখলাভের উপায় জানানোর জন্য। আমরা মাতৃগর্ভে তাকে কথা দিয়েছিলাম পৃথিবীতে গিয়ে তোমায় ভজনা করব, তাই আমাদের সকলের উচিত তার নাম গুণগান করা। শাস্ত্রে লিখিত আছে, এই দিনে উপবাস থেকে শ্রীকৃষ্ণের পূজা করিলে বাল্য যৌবন কৈশোর ও বার্ধক্যকালীন সময়ে যে কোনো পাপ শ্রীহরি দূর করিয়া দেন, কারণ এই তিথি সর্বপাপ নাশিনী। বন্ধুরা, পূর্বে আমরা আলোচনা করেছিলাম এই দিন উপবাস না থাকলে কি হতে পারে। আজ আমরা আপনাদেরকে বলবো জন্মাষ্টমীর দিন ভোজন বা আহার করিলে কি কি অপরাধ হয়। হরিভক্তি বিলাসের 142 নং শ্লোক এবং 845 নং পৃষ্ঠায় রয়েছে, এই দিনে যারা উপবাস না থেকে অন্নাদি আহার করে বা ভোজন করে সেই আহার মনুষ্যের মাংস অর্থাৎ মানুষের মাংস সেবন তুল্য হয়। বিষ্ণু রহস্যে ব্রহ্ম নারদ সম্বাদে লিখিত আছে, জন্মাষ্টমীতে আহার করিলে শূদ্রান্ন বিশেষ করে অবৈষ্ণব বা আচারহীন মানুষের ভোজনজনিত পাপে লিপ্ত হতে হয়। ভগবান বলিলেন, হে বিপ্রশ্রেষ্ঠ, জন্মাষ্টমীতে আহার করিলে ত্রিভুবনস্থ নিখিল পাতক সেবন করা হয়, তাতে সন্দেহ নাই। আরও লিখিত আছে, জয়ন্তী দিনে তিলমাত্র উদয়পূর্ণ করিলেও নরককুণ্ডের কিঙ্করগণ সেই ব্যক্তির দেহে তিল তিল পরিমাণে যাতনা প্রদান করে। হে রাজন, যে ব্যক্তি বিলাসিতাভাবে মুগ্ধমনা হয়ে জয়ন্তী দিনে আহার করেন তিনি মহা দ্বাদশীব্রত করিলেও তাহার নির্বাসন হইতে পরিত্রাণ নাই। শ্রীহরির জন্মতিথিতে আহার করিলে তার অতীত এবং বর্তমান শতপুরুষ ভীষণভাবে নির্বাসনে নিমগ্ন হন। তাই আসুন আমরা সকলে জন্মাষ্টমীর ব্রত পালন করি এবং এই মহাপাপ হতে মুক্ত হই। আগামী পর্বে আমরা উপস্থিত হব জন্মাষ্টমীর মাহাত্ম্য এবং পারণ সম্পর্কে। তৎসময় পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।